হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ পয়েন্ট আজকেই এডিএমস অ্যান্ড ফ্রেশের এক নম্বর ক্লাস শুরু করেছি তো এই ক্লাসের কুড়িটি ইম্পর্টেন্ট এডিয়ামস রয়েছে যেগুলো তোমাদের আবগারি মেন্সের জন্য মোস্ট ইম্পর্টেন্ট শুধু আবগারি না যে কোনো পরীক্ষা যেখানে ইংলিশ রয়েছে সেগুলোর জন্য সব ক্ষেত্রেই এই এডিএমসগুলো ইম্পর্টেন্ট তাই অবশ্যই তোমরা এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে বন্ধুদের সাথে ভিডিওটি আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করো যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলি তোমরা খুব সহজেই পেয়ে যাও তাহলে চলো আজকের এই ক্লাসটি শুরু করছি দেখো এক নাম্বার কি বলেছে টু স্ট্রেইন এভরি নার্ভ টু স্ট্রেইন এভরি নার্ভ এটা মানে এটার এডিয়াম কী হবে এখানে চারটা অপশান দেওয়া হয়েছে চারটা অপশনের মধ্যে যে সঠিক অ্যান্সারটা হবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি টু স্ট্রেন এভরি নার্ভ এর এডিয়ামস হচ্ছে অপশন এ টু মেক আটমোস্ট ইফোর্টস মানে সর্বাত্মক প্রচেষ্টা করা ওকে টু স্ট্রেন এভরি নার্ভ টু মেক আটমোস্ট ইফোর্টস নেক্সট দু নম্বর দেখো টু ফ্লক আ ডেড হর্স টু ফ্লক আর ডেড হর্স তো এটার এডিয়ামস কী হবে এটার এডিয়ামস হচ্ছে অপশন বি অ্যাটেম্প টু ডু দ্য ইম্পিবল মানে অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করা অ্যাটেম্প টু ডু দ্য ইম্পিবল নেক্সট তিন নম্বর দেখো টু শো আ ক্লিন পেয়ার অফ হিলস টু শো আ ক্লিন পেয়ার অফ হিলস তো এর এডিয়াম কী তো এ এর এডিয়াম হচ্ছে অপশন বি টু এসকেপ ওকে অপশন বি টু এসকেপ মানে হচ্ছে পালানো বা চম্পট দেওয়া তো টু শো ক্লিন পেয়ার অফ হিলস টু এসকেপ অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট চার নম্বর টু ডাই ইন হারনেস টু ডাই ইন হারনেস তো এ রিডিয়াম কি তো দেখো এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি টু ডাই হোয়াইল ইন সার্ভিস টু ডাই হোয়াইল ইন সার্ভিস মানে চাকরিরত অবস্থায় মারা যাওয়া টু টু ডাই ইন হারনেস টু ডাই হোয়াইল ইন সার্ভিস নেক্সট পাঁচ নম্বর টু ফেদার ওয়ান্স নেক্সট টু ফেদার ওয়ান্স নেক্সট তো এর সঠিক অ্যান্সার হচ্ছে টু প্রফিট ইন আ ডিজনেস্ট ওয়ে অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার টু প্রফিট ইন আ ডিজনেস্ট ওয়ে মানে অসাধু উপায়ে লাভ করা ওকে টু ফেদারস টু ফেদার ওয়ান্স নেস্ট টু প্রফিট ইন আ ডিজনেস্ট ওয়ে নেক্সট ছ নম্বর টু ডক্টর দ্য অ্যাকাউন্টস টু ডক্টর দ্য অ্যাকাউন্টস তো দেখো এর সঠিক অ্যান্সার হচ্ছে টু ম্যানিপুলেট দ্য অ্যাকাউন্টস টু ম্যানিপুলেট দ্য অ্যাকাউন্টস অপশন ডি মানে হচ্ছে হিসাবগুলো নিপুণভাবে পরিচালনা করা টু ম্যানিপুলেট দ্য অ্যাকাউন্টস নেক্সট সাত নম্বর শি কুড নেভার মেজার আপ টু হার প্যারেন্টস এক্সপেকটেশন এখানে দেখো এডিএম হচ্ছে মেজার আপ টু এখানে আন্ডারলাইন করা আছে তো মেজার আপ টু এর এডিএম কী হবে তো এটার ইডিয়ম হচ্ছে অপশন এ রিচ দ্য লেভেল ওকে শি কুড নট শি কুড নেভার রিচ দ্য লেভেল হার প্যারেন্টস এক্সপেকটেশন মানে সে তার বাবা মার আশায় উত্তীর্ণ হতে পারেনি এখানে রিচ দ্য লেভেল মানে হচ্ছে কোনো একটা স্তরে পৌঁছানো বা উত্তীর্ণ হওয়াকে বোঝাচ্ছে রিচ দ্য লেভেল তাই শি কুড নেভার রিচ দ্য লেভেল হার প্যারেন্টস এক্সপেক্টেশন অপশন এ হচ্ছে এখানে সঠিক অ্যান্সার নেক্সট আট নম্বর দেখো দ্য লিটিল গার্ল উইথ হার ফ্ললেস পারফরমেন্স স্টোল দ্য শো তো স্টোল দ্য শোয়ের এখানে এডিয়াম কী হবে তো এখানে সঠিক ক্যান্সার হচ্ছে অপশান সি ওন প্রাইস ওন এভরিবডিস প্রাইজ মানে সকলের প্রশংসা জেতা তো দ্য লিটল গার্ল উইথ হার ফ্ললেস পারফরমেন্স ওন প্রাইজ মানে ছোট মেয়েটি তার অনবদ্য অভিনয়ে সবার প্রশংসা জিতেছে ওকে অন এভরিবডিস প্রাইস অপশন সি নেক্সট নাম্বার দেখো দ্য থিপ ওয়াজ অন গুড টার্মস উইথ দ্য পুলিশ তো এখানে অন গুড টার্মসের এডিয়ামস কি হবে তো এখানে সঠিক অ্যান্সার অপশন বি ওয়াশ ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণভাবে দ্য থিপ ওয়াশ ফ্রেন্ডলি উইথ দ্য পুলিশ মানে চোর পুলিশের সাথে বন্ধুত্বপূর্ণ ছিল অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার ওয়াশ ফ্রেন্ডলি নেক্সট দশ নম্বর জনস অফার অফ হেল্প ওয়াজ টার্ন ডাউন বাই দ্য পুলিশ তো টার্ন ডাউনের ইডিয়ম কি হবে তো টার্ন ডাউনের ইডিয়ম হচ্ছে রিফিউজড অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার রিফিউজড মানে হচ্ছে প্রত্যাখ্যান ওকে প্রত্যাখ্যান তো জনস ওফার অফ হেল্প ওয়াজ রিফিউজড বাই দ্য পুলিশ মানে জনের সাহায্যটি পুলিশ প্রত্যাখ্যান করেছিল অপশন সি সঠিক অ্যান্সার নেক্সট এগারো নম্বর টু বি অল অ্যাট সি টু বি অল অ্যাট সি মানে কি লস্ট অ্যান্ড কনফিউজড অপশন বি হচ্ছে সঠিক ক্যান্সার এর এডিওম লস্ট অ্যান্ড কনফিউজ মানে হারিয়ে যাও এবং বিভ্রান্তি হয়ে পড়া কোথাও সে হারিয়ে গিয়েছিল এবং সেখানে বিভ্রান্তিকর মানে অবস্থা হয়ে গিয়েছিল তার ওকে লস্ট অ্যান্ড কনফিউজ টু বি অল এট সি লস্ট অ্যান্ড কনফিউজড নেক্সট বারো নম্বরটা দেখো টু টেক টু ওয়ান্স হিলস তো এর এডিওম কী হবে এর এডিওম হচ্ছে অপশন বি টু রান অ্যাওয়ে টু টেক টু ওয়ান হিলস হচ্ছে টু রান অ্যাওয়ে মানে দৌড়ে পালানো ওকে দৌড়ে পালানো নেক্সট তেরো নম্বর টু বাইট দ্য ডাস্ট টু বাইট দ্য ডাস্ট এর এডিএম কী হবে এর এডিয়াম হচ্ছে টু ফেল অপশন ডি ব্যর্থ ওকে টু বাইট দ্য ডাস্ট টু ফেল ব্যর্থ হওয়া নেক্সট চোদ্দ আ বোল্ড ফ্রম দ্য ব্লু আ বোল্ড ফ্রম দ্য ব্লু তো এর সঠিক অ্যান্সার অপশন ডি অ্যান আনপ্লিজেন্ট ইভেন্ট ওকে অ্যান আনপ্লিজেন্ট ইভেন্ট মানে একটি অপ্রীতিকর ঘটনা নেক্সট পনেরো নম্বর কোল্ড কমফোর্ড তো কোল্ড কমফোর্টের ইডিএম কী হবে এর এডিউম হচ্ছে স্লাইড স্যাটিসফ্যাকশন অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার স্লাইড স্যাটিসফ্যাকশান মানে হচ্ছে সামান্য সন্তুষ্টি ওকে সামান্য সন্তুষ্টি নেক্সট ষোলো নম্বর দেখো দ্য রেপুটেড কোম্পানি ইজ ইন দ্য রেড ডিউ টু দ্য রিসন তো এখানে দেখো ইন দ্য রেড ডিউ টু দ্য রিসেশনের এডিউম কী হবে তো এর এডিয়াম হচ্ছে অপশন সি ইন ডেঞ্জার মানে বিপদে ওকে তো দেখো দ্য রেপুটেড কোম্পানি ইজ ইন ডেঞ্জার মানে নামী সংস্থাটি বিপদে পড়েছে নেক্সট সতেরো নম্বর দ্য কেনিয়ান টিম প্রুভড টু বি দ্য ডার্ক হর্স ইন দ্য আইসিসি ওয়ার্ল্ড কাপ ক্রিকেট তো এখানে ডার্ক হর্সের এডিয়াম কী হবে তো এর এডেম হচ্ছে অ্যান আনএক্সপেক্টেড উইনার অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার অ্যান আনএক্সপেক্টেড উইনার মানে অপ্রত্যাশিত বিজয়ী তো দেখো দ্য কেনিয়ান টিম প্রুফড টু বি দ্য আনএক্সপেক্টেড উইনার ইন দ্য আইসিসি ওয়ার্ল্ড কাপ ক্রিকেট মানে কেনিয়ান দলটি প্রমাণিত হয়েছিল যে তারা আইসিসি বিশ্বকাপ ক্রিকেট ও ক্রিকেটে অপ্রত্যাশিত বিজয়ী লাভ করেছে অ্যান্ড আনএক্সপেক্টেড উইনার অপশন ডি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার নেক্সট আঠারো নম্বর হ্যাভিং নো আর্গুমেন্টস টু ডিফেন্ড হিজ পয়েন্ট দ্য স্পিকার বিগেন টু বিট অ্যাবাউট দ্য বুশ তো টু বিট অ্যাবাউট দ্য বুশ এটার এডিয়াম কী হবে তো এটার এডিয়াম হচ্ছে অপশন সি স্পিক ইন আ রাউন্ড অ্যাবাউট মেনার স্পিক ইন আ রাউন্ড অ্যাবাউট মেনার মানে হচ্ছে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা তো দেখো হ্যাভিং নো আর্গুমেন্টস টু ডিফেন্ড হিস পয়েন্ট দ্য স্পিকার বিগ্যান স্পিক ইন আ রাউন্ড অ্যাবাউট মেনার মানে যুক্তির পক্ষে তার কোনো বক্তব্য নেই তাই সে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলেছে ওকে স্পিক ইন আ রাউন্ড অ্যাবাউট মেনার অপশন সি নেক্সট উনিশ নম্বর

মানে ভবনটি খালি করার নোটিশ দেওয়া সত্ত্বেও তারা ছয় মাস ভাড়া তাদের ছয় মাস ভাড়া দেওয়া হয়েছিল ওকে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ইন স্পাইট অফ ইন লিউ অফ হচ্ছে ইন স্পাইট অফ তা সত্ত্বেও নেক্সট আজকে লাস্ট কোশ্চেন দেখো টোয়েন্টি নাম্বার দ্য নোবেল ম্যান গেপ আপ দ্য কোস্ট তো গেপ আপ দ্য কোস্টের ইডিয়াম কি তো এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি ডায়েট মানে মারা যাওয়া তো দেখো দ্য নোবেল ম্যান ডাইড মানে মহান ব্যক্তিটি মারা গেলেন অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার তো বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্তই তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে বন্ধুদের সাথে ভিডিওটি আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং